নমস্কার বন্ধুরা, মিনাস কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি মিনা, আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কুল গেটের সামনে বা রাস্তার ধারের দোকানের মতো ঠিক তেমনই স্বাদ, তেমনই গন্ধ, টক ঝাল, স্বাদে ভরপুর পেয়ারা মাখা রেসিপি। একবার এইরকমভাবে পেয়ারা মেখে যদি ঘরে খেয়ে দেখেন, দ্বিতীয়বার রাস্তার ধারে থেকে কিনে খেতে একদম মন চাইবে না। তাহলে চলুন বেশি সময় নষ্ট না করে চটপট এই পেয়ারা মাখার রেসিপিটি দেখে নিই। পেয়ারা মাখা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটি পেয়ারা আর তিনটে কাঁচা লঙ্কা। এইবারে পেয়ারা দুটিকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর নিয়েছি কিছুটা ধনে পাতা, এগুলোকেও ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এইবারে একটা ছোট আমল দিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা। কাঁচা লঙ্কা আর ধনে পাতার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এবারে পেয়ারাগুলিকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে করে আমি দুটো পেয়ারাকে টুকরো টুকরো করে কেটে নেব। দুটো পেয়ারাকে কেটে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি সস, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে দেবেন, আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি এক চামচ পেস্ট করে নেওয়া কাঁচা লঙ্কা আর ধনে পাতা, আর আগেই আমি দু চামচ লেবুর রস দিয়ে দিয়েছি যেটা ক্যামেরায় রেকর্ড হয়নি। যাই হোক, এবার সবকটি উপকরণকে আমি মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নিয়ে আমি আর একটু পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ মতো ভাজা মশলা। এখানে জিরে আর ধনেকে একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। এটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে তৈরি হয়ে গেল একদম রাস্তার ধারের দোকানের মতো পেয়ারা মাখা। আর রাস্তার ধারের দোকানের মতো পেয়ারা মাখার লুক আনার জন্য আমি এই রকম পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকমভাবে সার্ভ করলে কিন্তু একদম লুকটাও স্ট্রিট ফুডের মতো চলে আসবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো খেয়ো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।